আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের দ্বিতীয় শ্রেণী সহজ পাঠ দ্বিতীয় ভাগ বই থেকে পড়া বলে হাজির হয়েছি আজকে তোমাদের বাইশ পাতা অর্থাৎ নবম পাঠ থেকে পড়ানো শুরু করব। এর আগে এক থেকে একুশ পাতা মানে প্রথম থেকে অষ্টম পাঠ পর্যন্ত পড়িয়ে দেওয়া হয়েছে প্রশ্ন উত্তর করিয়ে দেওয়া হয়েছে যা যা দেখতে পাওনি ডিসক্রিপশনের লিঙ্ক আছে বা প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে তোমাদের অনেক কাজে আসবে আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করতে চলেছি আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে এতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো দেখি আজকে কি পড়া আছে দেখো তোমাদের বইয়ে অষ্টম নবম পাঠে কি পড়া আছে এটা একটুখানি দেখে নেবো তোমাদের বইয়ের বাইশ পাতা খোলো তাহলে তোমরা বুঝতে পারবে নবম পাঠ প্রথম পড়ব তারপরে প্রশ্ন উত্তর আমরা যাব বৃষ্টি নামলো দেখছি সৃষ্টি ধর ছাতাটা খুঁজে নিয়ে আয় না পেলে ভারী কষ্ট হবে কেষ্ট সৃষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো দুষ্টামি করো না বৃষ্টিতে ভিজলে অসুখ করবে সঞ্জীবকে বলে দেব তোমার জন্য মিষ্টি লজন জুস এনে দেবে কাল যে তোমাকে খেলার খঞ্জনি দিলাম সেটা হারিয়েছ বুঝি ও বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেব সে তোমার সঙ্গে খেলা করবে কাঞ্জিলাল ব্যাঙগুলো ঘরের মধ্যে আসে যে ঘর নষ্ট করবে ওরে তুষ্টু ওদের তাড়িয়ে দে ঘন মেঘ সব অস্পষ্ট হয়ে এলো আর দৃষ্টি চলে না বৈষ্টমী গান গাইতে এসেছে ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না বৃষ্টিতে ভিজিয়ে যাবে কষ্ট পাবে দেখো গল্পটা পড়িয়ে দিলাম এরপরে একটা ছড়া আছে ছড়াটা আমরা আস্তে আস্তে পড়ে নি সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানায় বাজায় দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে শীতের বেলায় দুই পোহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ দূরে দেয় বেগুনি রঙের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তারের পার বুঝি ওই মনে ভাবি ওইখানেতে আজে রাজার বাড়ি থাকত যদি মেঘে ওরা পক্ষীরাজের রাজের বাচ্চা ঘোড়া তক্ষুনি যে যেতেম তারে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর ধারে ব্যঙ্গমা আর ব্যঙ্গমিদের পথ দিয়ে নিতাম আমি গাছের তলায় বসে দেখো তোমাদের ছাব্বিশ পাতা পর্যন্ত পঁচিশ পাতা পর্যন্ত পড়িয়ে হলো এরপরে দশম পাঠ আছে ওটা পরের দিন পড়াবো আজকে যেটা পড়ালাম সেখান থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর তৈরি করা হয়েছে কিছু শূন্যস্থান পুরনো আছে চলো সেগুলো আমরা ভালো করে দেখে নি দেখো প্রথমে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে কিছু প্রশ্ন আছে তার উত্তর করা রয়েছে সেগুলো আমরা আলোচনা করি কাকে ছাতা খুঁজে আনতে বলা হলো সৃষ্টি ধরকে ছাতা খুঁজে আনতে বলা হলো তারপরে কে দেখো কে মিষ্টি লজন জুস এনে দেবে সঞ্জীব মিষ্টি লজন জুস এনে দেবে তিন নম্বরের প্রশ্ন কী দেখো ব্যাংকগুলোকে তাড়ানোর জন্য কাকে ডাকা হলো উত্তর হবে ব্যাঙ্কগুলোকে তাড়ানোর জন্য তুষ্টুকে ডাকা হলো চার নম্বর কী আছে দেখি ভোরে উঠে কি দেখি ভোরে উঠে দেখি বৃষ্টি বাদল সব ছুটে গেছে পাঁচের প্রশ্নটা দেখো পাঁচের প্রশ্নটা আছে পূজার দিনে কি শোনা যাচ্ছে পূজার দিনে পূজার সানায় শোনা যাচ্ছে ছ নম্বর প্রশ্নটা শালিকেরা কোথায় ঝগড়া করছে তিনটে শালিক রান্নাঘরের চালে ঝগড়া করছে সাতের প্রশ্ন কি আছে দেখো ছোট্ট মেয়ে রোদ্দুরে কি করে উত্তর হবে ছোট্ট মেয়ে রোদ্দুরে বেগনি রঙের শাড়ি দেয় আটের কে দেখো কে কাদের পদ জিজ্ঞাসা করবে শিশুটি ব্যঙ্গমির কাছে পথ জিজ্ঞাসা করবে নয় প্রশ্নটা হচ্ছে রাজার বাড়ি কোথায় আছে দীপান্তরের পারে রাজার বাড়ি আছে দশের প্রশ্নটা কাদের দুষ্টুমি করতে নিষেধ করা হয়েছে কেষ্ট শিষ্টকে দুষ্টুমি করতে নিষেধ করা হয়েছে বৃষ্টিতে ভিজলে কি হবে বৃষ্টিতে ভিজলে অসুখ করবে কে গান গাইতে এসেছে বোষ্টমি গান গাইতে এসেছে তেরো প্রশ্ন দেখো কি আছে কোথায় ঝিলমিলিয়ে রোদ উঠেছে বাঁশের ডালে ডালে ঝিলমিলিয়ে রোদ উঠেছে চোদ্দ প্রশ্ন দেখো এই পাট থেকে মুদ্রণের শহরটায় যুক্ত পাঁচটি শব্দ লেখো কি হয় তো দেখো বৃষ্টি কেষ্ট সিষ্ট নষ্ট বোষ্টমি এই সবকটা শব্দই কিন্তু মধহয় রয়েছে তো দেখে না সবাই তারপরে কি রয়েছে এইবার থেকে ইয় বর্গীর জয়ে যুক্ত পাঁচটি শব্দ লেখো দেখো যেরকম হবে সঞ্জীব লজন জুস খঞ্জনী রঞ্জন আর কাঞ্জিলাল ঠিক আছে এরপরে দেখো কি রয়েছে বাক্য রচনা করো কীরকম রয়েছে আমি কয়েকটা শব্দ নির্ণয় করেছি সেখান থেকে বাক্য রচনা করতে বলা হয়েছে তোমরা নিজের ইচ্ছা মতো বাক্য রচনা করতে পারো যেমন দেখো কষ্ট কাউকে কষ্ট দিতে নাই তোমরা নিজের ইচ্ছা মতো করতে পারো তারপর হচ্ছে নষ্ট কোনো খাবার নষ্ট করতে নেই তারপরে দেখো কী রয়েছে সৃষ্টি সব সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করবে তারপরে সানাই সানাইয়ের সুর অতি মধুর তারপরে দেখো কি রয়েছে নিষ্ঠুর কারোর প্রতি নিষ্ঠুর হবে না বাদল বাদল করলে মেঘের রং ঘন নীল হয়ে যায় ঠিক আছে এরপরে দেখো কি রয়েছে এটা তোমাদের খুব মজা পায় করার জন্য এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো দেখো এদিকে কিছু এলোমেলো বর্ণ রয়েছে তাকে সাজালে কি শব্দ হবে সেটা এখানে করা রয়েছে এসে একটু আলোচনা করে দিচ্ছি প্রথমে রয়েছে দয়স মহাশ্রী মধ্যায় আকার এটা সাইলে কি হবে দুষ্টামি তারপরে দন্ত খ ইয় বর্গী জয় এটাকে সাজলে কি হবে খঞ্জনি তারপরে ব দন্তস্ব ইয় বয় দীর্ঘই কি হবে সঞ্জীব তারপরে র ধ দন্তস্বয়ী মধায় হাস্যই এটা হবে সৃষ্টিধর তারপরে হবে দন্তস্বস্য এটা হবে হবে লজন জুস তারপরে প কয় এক কয়মদিন ঘি এটা হবে পক্ষীরাজ দেখো শব্দ বর্ণগুলিকে উলট করা ছিল সাজারে কেমন শব্দ হয় সেটা এখানে বলে দেওয়া রয়েছে এরপরে আমরা চলে আসবো শূন্যস্থান পূরণ দেখো এখানে কালো অংশগুলো শূন্যস্থান ছিল সেগুলো পূরণ করে দেখা হয়েছে প্রথমে ছিল ড্যাশ নামলো দেখছি উত্তর হবে বৃষ্টি নামলো দেখছি এখানে বৃষ্টি লিখতে হবে ড্যাশ ছাতাটা খুঁজে নিয়ে আয় সৃষ্টিধর ছাতাটা খুঁজে নিয়ে আয় এখানে সৃষ্টিধর লিখতে হবে না পেলে ভারী ড্যাশ হবে না পেলে ভারী কষ্ট হবে ড্যাশ সৃষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো কি বলেছে কেষ্ট তো তারপরে ড্যাশ করো না দুষ্টুমি করো না বৃষ্টিতে ভিজলে ড্যাশ করবে বৃষ্টিতে ভিজলে অসুখ করবে এখানে অসুখ বসাতে হবে এভাবেই আমরা শূন্যস্থানের একটা অংশ দেখে নিলাম আর একটা অংশ শূন্যস্থান রয়েছে চলো সেগুলো আমরা ভালো করে দেখে নিই সেদিন ড্যাশ উঠে দেখি সেদিন ভোরে উঠে দেখি ড্যাশ বাদল গেছে ছুটে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে ঝিলমিল করে রোদ উঠেছে ড্যাশ ডালে ডালে বাঁশের ডালে ডালে ঠিক আছে এরকম অনেক শূন্যস্থান হতে পারে তোমরা নিজেরা অভ্যাস করে দেখতে পারো তারপর দেখো শব্দার্থ আছে এই পাঠ থেকে যে সকল নতুন শব্দগুলো আমরা শিখলাম সেগুলোর অর্থ আমরা ভালো করে বুঝে নিই চলো এক এক করে তোমাদের বলছি তাহলে বুঝতে আশা করি কোনো সমস্যা হবে না প্রথমে দেখতে পাচ্ছি বৃষ্টি মানে বর্ষা শিষ্ট হচ্ছে ভদ্র শান্ত ধীর দুষ্টামি মানে দুরন্তপনা খঞ্জনি এক প্রকার বাজনা অস্পষ্ট মানে আবছা এখানে আবছা হবে ঠিক আছে আচ্ছা হয়ে গেছে তোমরা দেখে নিও ওটা তারপর হচ্ছে দৃষ্টি মানে নজর বৈষ্টমী হচ্ছে কৃষ্ণ ভক্ত নারী তারপর দেখো নিষ্ঠুর মানে দয়াহীন ভোরে মানে খুব সকালে প্রহর মানে তিন ঘন্টায় এক প্রহর হয় বাচ্চা হচ্ছে শিশু ব্যঙ্গমা ব্যঙ্গমি মানে রূপকথার পাখি শুধিয়ে মানে জিজ্ঞাসা করে আর ঝগড়া হচ্ছে অশান্তি দেখো এখানে পরপর পরপর পনেরোটা নতুন শব্দের অর্থ তোমাদের বলে দেওয়া হলো আশা করি তোমাদের খুব কাজে লাগবে তোমরা এগুলো খাতায় লিখে রাখতে পারো পরবর্তীকালে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে এরপরে কী আছে দেখো এরপরে রয়েছে বিপরীত শব্দ লেখো ঠিক আছে কোনো শব্দের বিপরীত অর্থ শব্দ যেগুলো হয় সেগুলো এখানে লেখা হয়েছে তোমরা দেখে না একবার প্রথম রয়েছে কষ্ট হচ্ছে সুখ বিপরীত শব্দ হচ্ছে সুখ শিষ্ট বিপূত শব্দ হচ্ছে অশিষ্ট তারপর হচ্ছে শান্ত বিপরীত শব্দ হচ্ছে দুরন্ত ভিজে হবে শুকনো মিষ্টি তেতো তারপরে কী আছে দেখি ছয়টা ঘন তার বিপরীত শব্দ হবে পাতলা সাত নম্বর হচ্ছে স্পষ্ট বিপরীত শব্দ অস্পষ্ট তারপরে দেখো আছে আটেরটা নিষ্ঠুর বিপরীত শব্দ হবে দয়ালু নম্বর কী দেখো দূরে তার বিপরীত শব্দ হবে কাছে দশ নম্বরটা হচ্ছে ঝগড়া বিপরীত শব্দ হবে ভাব মোটামুটি আরও কিছু আছে এগুলো দেখে নিই কোনোটা আছে বেশ এগারো নম্বর হচ্ছে ছোট তারপরে আছে বিপরীত শব্দ হচ্ছে বড় মেয়ে বিপরীত শব্দ হবে ছেলে বাচ্চা তার বিপরীত শব্দ বুড়ো রাজা রানীও হতে পারে বা প্রজাও হতে পারে তারপরে পনেরো নম্বর আছে শীত বিপরীত শব্দ হবে গ্রীষ্ম ঠিক আছে এখন পর্যন্ত যা যা পড়ালাম আশা করি তোমাদের খুব কাজে লাগবে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারবে আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে